সবাইকে নমস্কার। বন্ধুরা, আমরা এমন একটা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে যখন সারা দুনিয়াতে এই কোভিড মহামারীর সঙ্গে মোকাবেলা করা হচ্ছে। রাজ্য সরকারও এবং কেন্দ্র সরকার দোনো মিলেই সেই কোভিড পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার জন্য আমরা প্রচেষ্টা করছি। আমরা কোভিডে লক্ষ্য করেছি ত্রিপুরা ভ্যাকসিনেশনে একটা বড় ভূমিকা পালন করছে। যদি আমরা বিলো 18, কারণ কি ভ্যাকসিনেশন অ্যাবাভ 18 থেকে চলছে, বিলো 18 হচ্ছে না, তো সেটা যদি ছেড়ে দিই তো ত্রিপুরাতে 29%-এর উপরে ভ্যাকসিনেশন হয়ে গেছে, যেটা কি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি। আর ওভারঅল যদি করি তাহলে সেটা 26%-এর কাছাকাছি, কিন্তু সেটার মধ্যে তো ওভারঅল টোটাল পপুলেশন আসে। বাস্তবে বিলো 18 তো ভ্যাকসিনেশনের যে সিস্টেম রয়েছে তার বাইরে রয়েছে, তার জন্য ওই হিসাব করলে 29 পয়েন্ট সামথিং, ৩৯.৬০, যেটা ত্রিপুরাতে ভ্যাকসিনেশন বিলো 18 যদি ছেড়ে দেয় তো তার টোটাল ভ্যাকসিনেশন আজকে দিনে 39.6, মানে 39.60%, সেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিনেটেড স্টেট হিসাবে আজকের দিনে প্রমাণিত। বন্ধুরা, তার সঙ্গে মোকাবেলা করার জন্য সে অক্সিজেন বেড হোক, অক্সিজেন কনসেন্ট্রেটর হোক, অক্সিমিটার হোক, কোভিড কেয়ার সেন্টার হোক, কোভিড ডেডিকেটেড হসপিটালস হোক, ভেন্টিলেটর হোক, এই সবগুলোর ব্যবস্থা রাজ্য সরকার করতে অনেকটাই সক্ষম হয়েছে। এবং সবচেয়ে বড় যে অক্সিজেন প্লান্ট নর্থ ইস্টের মধ্যে, সেটাও আমাদের আইজিএম হসপিটালে প্রতিষ্ঠিত হতে চলছে, যেটা প্রতি মিনিটে 1,050 লিটার যে অক্সিজেন সেটা প্রস্তুত করতে সক্ষম হবে। তার সঙ্গে সে জীবিত 900 লিটারের প্রতি মিনিটে, আর তার সঙ্গে সঙ্গে সারা ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্টে আরও 8টি অক্সিজেন প্লান্ট এবং এনএইচএমের মাধ্যমে আরও 18টি প্লান্ট যে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করার প্রকল্প বাস্তবায়নের জন্য প্রসেসিং চলছে। আর খুমুলুঙে আপনারা অবগত আছেন, সম্পূর্ণ রাজ্য সরকারের পয়সা দিয়ে আমরা একটা অক্সিজেন প্লান্ট খুমুলুঙেও যে সিএসসি হসপিটাল আছে তাতে আমরা করার জন্য প্রস্তাব নিয়ে এসেছি এবং শুরুয়াত হয়ে গেছে। বন্ধুরা, আজকে একটি যোজনা আমরা ঘোষণা করতে চলছি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। সেই যোজনার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। এই যে কোভিড মহামারী, তাতে অনেক যে শিশু হোক বা বাল্যাবস্থা হোক বা কৈশোরাবস্থা হোক, যে পরিবারজনকে হারিয়েছে, কেউ হয়তো মা বাবা সবাই হারিয়ে গেছে, কেউ নেই, অরফান চিলড্রেন অনাথ হয়ে গেছে, তো তার জন্য রাজ্য সরকার
প্রস্তাব নিয়ে এসেছে আর সেই যে যোজনার নাম মুখ্যমন্ত্রী বাল বাল্য সেবা প্রকল্প আর তাতে যারা হয়তোবা হোমে থাকবে না আমাদের কাছে যে অরফ্যান চিলড্রেনদের রাখার জন্য হোম আছে 18 বছর পর্যন্ত আমরা হোমে রাখি কিন্তু এমনও বাচ্চা বা এমন আমার শিশুরা রয়েছেন কৈশোর অবস্থায় রয়েছেন যাদের হয়তোবা তার ঠাকুমা পালতে চায় তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গার্জিয়ান পালতে চায় আর সেও সেখানে থাকতে চায় তো তাদের জন্য কোনো স্কিম ছিল না তো আজকে এই এই স্কিমের এই যে যোজনা তার মাধ্যমে যারা কোনো ক্যারটেকারের কাছে থাকতে চাইবে বা আত্মীয় স্বজন পরিজন ঠাকুমা হোক দাদু দিদা তাদের কাছে থাকতে চাইবে তো তাদের জন্য রাজ্য সরকার প্রতি মাসে 18 বছর বয়স পর্যন্ত 3,500 টাকা করে মাসিক যে অর্থ প্রদান তার ব্যবস্থা করবে তার সঙ্গে সঙ্গে যারা হোমে থাকতে চায় সেটা তার সমস্ত খরচাদি হোমই বহন করবে এবং যারা হোমে রয়েছে তাদের পড়াশোনার সমস্ত খরচা রাজ্য সরকার বহন করবে আর তার সঙ্গে সঙ্গে যারা কোনো গার্জিয়ানের কাছে থাকবে যেটা আমি প্রথম বললাম যে 3,500 টাকা করে দেবে মাসিক তো তাদেরও স্কুলিং ফ্রি তারা হয়তোবা ওর তার কোনো গ্র্যান্ডফাদারের কাছে রয়েছে বা কোনো লোকাল গার্জিয়ানের কাছে রয়েছে কার উপরে গার্জিয়ান হয়ে তাকে দেখভাল করছে কিন্তু তাদেরকেও আমরা ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করব ত্রিপুরার বিভিন্ন স্কুলগুলিতে গভর্নমেন্ট স্কুলগুলির মধ্যে আর যারা কিশোরী রয়েছে অনাথ বা তাদের আফটার এডুকেশন যখন তার বিবাহ সূত্রের ব্যবস্থা হবে তো ওই সময়ও রাজ্য সরকার সেই বিবাহের জন্য 50,000 টাকা করে এককালীন সাহায্য করবে আর তার সঙ্গে সঙ্গে যারা হোমে আছে এবং যারা হয়তোবা কোনো গার্জিয়ানের কাছে রয়েছে তাদের 10th পাশের পর 11-12 এই 2 বছরে ওয়ান টাইম একবার ল্যাপটপ বা ট্যাবলেট দিয়ে তাকে সহায়তা করা হবে কারণ কি আজকালকার দিনে গুগলের জামানা ইন্টারনেটের জামানা তো অনলাইনে যাতে তার পড়াশোনা করতে পারে কোনো ভোকেশনাল সাবজেক্ট হোক আর সেগুলো টেকনিক্যাল সাপোর্ট যাতে পেতে পারে তার জন্য রাজ্য সরকার তার ব্যবস্থা করবে তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন যে রাজ্য সরকার তার আগেই ঘোষণা করেছে যে 579 কোটি টাকার তার মধ্যে 2 এর মাধ্যমে 25 কোটি টাকার কাজ সোশ্যাল পেনশন 2 মাসের একত্রিত করে 72 কোটি টাকা মনরেগার মাধ্যমে 332 কোটি টাকা আর 7 লক্ষ পরিবারকে 1,000 টাকা করে ট্রান্সফার সেটা বিপিএল এর অন্ত্যোদয় আর তার সঙ্গে সঙ্গে এপিএল এর মধ্যে যারা নিডি রয়েছেন তাদেরকেও ট্রান্সফার করা হচ্ছে আর খাদ্যদ্রব্য প্যাকেট সেই নিডি পরিবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে 7 লাখ পরিবারের কাছে প্রায় 80 কোটি টাকা খরচা টোটাল 579 কোটি টাকা প্যাকেজ আগে রাজ্য সরকার ঘোষণা করেছে আর আজকে যেটা অতিরিক্ত আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প আমি আশা করি
তাতে আমাদের যে যারা আজকে তাদের পরিজনকে হারিয়েছেন তো তাদের ভবিষ্যৎ জীবনের জন্য কমসে কম একটা ছোট্ট রাস্তা তো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আর পরবর্তীকালে আরও কি করা যেতে পারে কারণ অনেক সময় আমরা দেখি যে হায়ার এডুকেশনে কোনো কোনো জায়গায় যেতে চাইছে তো স্কলারশিপের ব্যবস্থা আরও কিছু আছে সেগুলো ধীরে ধীরে রাজ্য সরকার কীভাবে তাদেরকে সহায়তা সাহায্য করা যেতে পারে বিবেচনা করবে তাছাড়া আপনারা জানেন এডুকেশন অনেকগুলো আমাদের স্কিম রয়েছে লক্ষ্য স্কিম রয়েছে সুপার 30 রয়েছে এগুলোর মধ্যে আপনি আপনি সেই ছেলেমেয়েরা যেতে পারে তার জন্য কোনো এটা অতিরিক্ত করা হয়েছে যেই স্কিমগুলি অলরেডি রয়েছে আমাদের মেধা ছাত্র ছাত্রীর জন্য তার মধ্যে ওনারা আপনি আপনি ভাগ নিতে পারবেন আমি আপনাদের মাধ্যমে এই স্কিমটা যাতে সবার কাছে পৌঁছে যায় সবাই যাতে তার সহায়তা নিতে পারে সেটাই আমার কাম্য আর আমি উপরওয়ালার কাছে মা ত্রিপুরশ্রী মার কাছে এটাই প্রার্থনা করবো যাতে কোনো ছেলে মেয়ে আমার রাজ্যের মধ্যে অনাথ না হতে হয় আর কোভিড মহামারীর কারণে যাতে মৃত্যু কাউর না ঘটে এটাই আমার উপরওয়ালার কাছে প্রার্থনা আর বাকি হেলথ ডিপার্টমেন্ট আপনারা সবাই অবগত আছেন আমার সাংবাদিক বন্ধুরা দিন রাত প্রচেষ্টা চেষ্টা করে যাচ্ছে ডাক্তাররা নার্সরা তার সঙ্গে রিলেটেড যারা সাফাই কর্মী রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন তো আমি সবার কাছে এটাই বিনম্র নিবেদন থাকবে আসুন সবাই মিলে এই যুদ্ধকে জয় করি আর এক দূসরেকে সহায়তা করি ধন্যবাদ কিছু এখনো আমরা সেটা সার্ভে তো স্টার্ট করিনি থাকতেও পারে কারণ কি হয়তো বা অনেক সময় দেখা গেল আর্নিং মেম্বার অনেক সময় বাবা আছে চলে গেছে তো এগুলো একটু বের করতে হবে কি আছে কি পজিশন তো বেরিয়ে ডাটা চলে আসবে কারণ আমার টোটাল ফিগার তো আছে তো টোটাল ফিগার যখন রয়েছে সেটা বেরিয়ে আসবে শিশুদের মধ্যে ত্রিপুরাতে এটা পার্সেন্টেজ খুব কমই আছে দুইটি না তিনটি কেস এমন এসেছিল ছোট শিশু এবং রিকভারি হয়ে গেছে তার মধ্যে কোনো শিশুদের মধ্যে কোনো ডেথ কেস নেই প্রথম কেসটা সাউথে এসেছিল আমার খেয়াল আছে আমি গিয়েছিলাম প্রবাসে তখন কিন্তু রিকভারি হয়ে গেছে কিন্তু কোভিডের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন কেস ত্রিপুরাতে নেই দেখুন সংক্রমণটা আটকানোর জন্য রাজ্য সরকারের একটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা আর যেটা যে করোনা কারফিউ আছে কারফিউ আছে সেটাকে আগরতলাবাসীকে আপনাদের মধ্যে আমি ধন্যবাদও দেবো আমি যতটা দেখি আমি তো রাত্রি রাত্রেও ঘুরি কারফিউ করোনা কারফিউ মানে আগরতলাবাসী ঠিক আছে প্রয়োজন হলে বেরোয় কিন্তু আর সাইন্টিফিক কি এওয়ে আছে সেটা তো পুরো দুনিয়াতে বলা কঠিন কোভিডের বিষয়ে কিন্তু যেগুলো সায়েন্টিস্টরা বা ডক্টররা এক্সপার্টরা দিয়েছেন ত্রিপুরাতে আমরা মোটামুটি সেগুলো লাগু করেছি আর আমাদের একটাই যে আমরা চাইছি এখন আগরতলা কর্পোরেশনে এবং চালুও করেছি আমরা আগরতলা কর্পোরেশনে ভ্যাকসিনেশনটা বেশি দেওয়া আমরা অনেক সময় দেখি যে যেখানে পার্সেন্টেজটা কম আছে সেখানে হেলথ সেন্টারগুলোর মধ্যে না দিয়ে আগরতলাতে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে কোভিডের যে পজিটিভিটি রেট সেটা আগরতলাতেই বেশি আর তার কারণ হচ্ছে আগরতলার পপুলেশন বেশি তো সরকার সেই দিশাতে স্পেশাল ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে ইনিশিয়েটিভ সেটাই যে ভ্যাকসিনেটেড তাড়াতাড়ি করে দেওয়া আর আগরতলার জন্য স্পেশালি করা হচ্ছে এমনিতে ত্রিপুরা সরকার অনেক আগেই হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনারা দেখেছেন যখন কন্টেনমেন্ট জোন তিনটে ওয়ার্ড হয়েছিল 2 নম্বর 5 নম্বর 21 নম্বর আর 46 এই তিনটের মধ্যে আপনি খেয়াল রাখবেন তিনোটার মধ্যে আমরা একযোগে 3 দিনে মানে সবার বাড়িতে গিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছি যে টেস্টিংয়ের জন্য আসুন কিন্তু তাতে অনেক সময় দেখা যায় ভয়ে আসতে যায় না আর জোর করে তো বাড়িতে ঢুকে টেস্টিং করা যায় না অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে ক্লাবগুলোর মাধ্যমে আমরা করতে চেয়েছিলাম তো একটা পজিটিভ পাওয়ার পরে বাকি লাইন পুরো খালি হয়ে যায় মুঝে সেন্ট্রাল গভর্নমেন্টকে বারে মে জানকারি নেই আভি ये राज्य सरकार के तरफ से हमने ये घोषणा किया है और ये संपूर्ण अलग ही है और सेंट्रल गवर्नमेंट की तरफ से मुझे अभी
জানকারি নেই নাই আবেদন করে দেন অনলাইন এদের সমস্ত অ্যাকাউন্ট আছে আমরা ডিবিটির মাধ্যমে অনলাইন পাঠিয়ে 7 লাখ অ্যাকাউন্ট আমাদের কাছে আছে আমাদের যারা বিপিএল অন্তোদয় প্রায়োরিটি হাউস হোল্ড এদের কাছে ইপিডি সিস্টেমে রেশন কার্ড আছে এবং এদের নাম্বার আছে কনফার্মেশন আছে আর সঙ্গে সঙ্গে যারা এপিএল এর মধ্যে গরিব আছে 50,000 আমরা এর আগে আইডেন্টিফাই করেছি এদের সম্পূর্ণ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে আছে তো আমরা আমার মনে হয় আজকে আমি পার্সেন্ট নিয়ে নেবো ম্যাক্সিমাম পয়সা হয়তো বা পৌঁছে গেছে দেখুন এখন এটা তো যেটা আমরা আজকে ঘোষণা করলাম এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য এমন যেটা আপনি বলেন যে মা বাবা আছে অথবা তার পালন পোষণ করার জন্য তার ছেলে বা বউ যারাই আছেন ওনারা তো কোভিডে আক্রান্ত হয়েছে এবং চলে গেছে এমনিতে বৃদ্ধা পেনশন তো ওনারা আশা করি ত্রিপুরা তো বড় মাত্রায় পান আর বাকি কি কি করা যেতে পারে একবার ডেটা আসলে রাজ্য সরকার সে বিষয়ে দেখবে এক ক্রাইটেরিয়া দেখুন বনমালীপুরে কোনো কোনো সিএসআর থেকে কেউ দিতে চাইছে তো বনমালীপুরে দিতে চাইছে তার জন্য বলছি বসে করো আপনি ত্রিপুরা সরকারের তরফ থেকে এই ধরনের কোনো আমরা ডিসিশন নিইনি আছে আমাদের কাছে যারা হোম আইসোলেশনে থাকবে তাদের কাছে অক্সিমিটার পাঠানোর জন্য এবং পরবর্তী সময় সেই অক্সিমিটার আবার ফেরত দেওয়া রিফান্ডেবল এমন করে আমরা কোভিড প্রথম যে ঢেউ এসেছে তখনই আমরা সিদ্ধান্ত করেছি এবং যারাই হোম আইসোলেশনে রয়েছে আমি বলবো যে যাতে আপনাদের মাধ্যমে সেই বিষয়টা চলে যায় স্থানীয় স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা এবং অক্সিমিটার এবং যে যেটা মেডিসিনের কিট আছে সেটা না পেলেও হেল্পলাইনগুলির মধ্যে ফোন করা স্থানীয় জনপ্রতিনিধি আছেন অফিসার্স আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা আর বনমালিকের বিষয়ে সেটা কেউ সিএসআরতে কিছু করতে চাইছিল কিন্তু করতে চায় বনমালিকরে তাই আমি ঠিক আছে সেটা করুন কারণ আজকাল তো আর স্যানিটাইজার বা মাস্ক দেওয়ার জন্য কেউ আসতে হয় না তাই বলে তো অক্সিমিটারই করুন তো তার জন্য তারা দিচ্ছে দেখুন এটা ভারত সরকারের যে ফাইন্যান্সিয়াল অবস্থা আমাদেরকে বুঝতে হয় ফেডারেল সিস্টেম আছে ভারত সরকারের অবস্থাও ফাইন্যান্সিয়াল খুব ভালো তেমন নয় করোনা মোকাবেলা স্টেটগুলি করছে স্টেট দিয়ে স্টেটের বাইরে তো আর ভারত নয় সবগুলো স্টেট নিয়েই ভারত আর মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমাদের পূর্ণ ভরসা আছে সময়ে সময়ে উনি ত্রিপুরাকে সাহায্য করেছেন আপনারা জানেন 7th পে স্কেল হোক আর অন্য যোজনা হোক আমরা যখন পেনশন স্কিম 300, 400, 500 থেকে 1,000 এক যুগে করেছি তখনও যেই পয়সাটার দরকার ছিল সেটাও ভারত সরকারই কোনো না কোনোভাবে সাহায্য করেছে আর এই কোভিড পরিস্থিতিতে আমি কল্পনা করতে পারিনি যে আমরা যে টিনের ঘর থাকলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে পারে তার স্পেশাল ক্রাইটেরিয়া করে মানে বিষয়টাই ত্রিপুরা সরকারের তরফে উঠানো হয়েছিল তার জন্য যে 1,60,000 1,60,000 ঘর একসঙ্গে অ্যালটমেন্ট করে দেওয়া ত্রিপুরার জন্য এতে 2,400 কোটি টাকা মানে 2,400 কোটি টাকা সেটা ছোট বিষয় না এই সময় স্যাংশন করে দেয় কিন্তু আমি যখন সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম তো আমাকে বলছে স্যার আপনার লেটারটা চলে যাক একবার আপনাকে আরেকবার কথা বলতে হবে কেন স্যার তো একসঙ্গে তো দেবে না 1,60,000 প্রশ্নই ওঠে না ত্রিপুরাতে এই পর্যন্ত আমরা 49,000 আনতে পেরেছিলাম পুরো আমাদের পুরনো সরকার থাকাকালীন তারপর আমাদের সরকার আসার পর আমরা 50,000 আনতে পেরেছিলাম 3 বছরে তো এটা একসঙ্গে 1,60,000 এটা বড় ব্যাপার তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র সিং তোমরজিকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই যে এটা একটা এই সময়ে এত বড় স্যাংশন করে দেওয়া সেটা কিন্তু ভারত সরকারের বাজেট থেকেই আসা আর আমরা দেখেছি কোভিডের সময় বিভিন্ন দপ্তরের মধ্যে কাট করা হয়েছে শুধু মনরেগার পেমেন্ট কাট করা হয়নি অনেক জায়গাতে কারণ কি হেলথের মধ্যে আমরা দেখেছি এবার বাজেটও পেশ করা হয়েছে তো ম্যাক্সিমাম পয়সা হেলথেই লাগানো হয়েছে আমরাও দেখেছি আমাদের ত্রিপুরা তো হেলথ ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপড হয়েছে একসময় আমাদের ডেডিকেটেড কোভিড হসপিটাল একটি ছিল আজকের দিনে 2টি আছে
এক সময় ভেন্টিলেটর একটি ছিল, আজকের দিনে 126টি আছে। এক সময় আমাদের কাছে অক্সিজেন প্ল্যান্ট নামকেও আসতে ছোটোমোটো একটা ছিল, আর আইএলএস এর কাছে একটা ছিল, আর বাকি প্রাইভেট তিনটে ছিল। আর আজকের দিনে কতগুলি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। এক সময় অক্সিজেন সিলিন্ডার সীমিত 300-350 ছিল, আজকে 4,000-4,500 অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে রয়েছে। তো অক্সিমিটার আমাদের কাছে তার আগের সময় মানে নামকেও আসতে সামান্য ছিল, কিন্তু আজকের দিনে বড় মাত্রায় অক্সিমিটার ত্রিপুরাতে রয়েছে, অক্সিজেন ব্যাড বড় মাত্রায় ত্রিপুরার কাছে রয়েছে। তো এগুলো যে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত করেছে তার কারণেই এই ডেভেলপমেন্টগুলো হয়েছে। আর এগুলো কেন্দ্র সরকারের স্কিম থেকে আসে, এনএইচএম এর মাধ্যমেই ম্যাক্সিমাম এসছে, এনএইচএম এর মাধ্যমে এসছে। তো এনএইচএম ডাইরেক্ট, এনএইচএম এর পয়সা কেন্দ্র সরকারে দিয়ে থাকে। দেখুন, দেখেছি আমরা তার মধ্যে 7টা জিবিতে আইএলএস এ আছে, 3টি না 4টি, আর আইএলএস এ 3টি, আর একটি আরজিএম মানে কৈলাসহরের দিকে হয়েছে কুমারঘাটে, আর একটা বাড়িতে হোমে হয়েছে, আর এই হচ্ছে 13টি আছে। তো তার মধ্যে কম এজের একটা 38 আইএলএস হসপিটালে, আর আরেকটা আছে 32, বাকি সবারই ওভার এজ ছিল, কাউর 80, কাউর 72-68, কিন্তু তবু এজ হবে বলে সে চলে যাবে এটা তো আর মানা যায় না। এই দেশের 90 বছর, 100 বছরের লোক ত্রিপুরাতেই আছে আমার সঙ্গে দেখা করে 100 বছরের। আমি আমাদের হেলথ ব্যবস্থা ডাক্তারদের উপর পুরো ভরসা আছে, এরা চেষ্টা করছেন। তো সেটা শুধু ত্রিপুরাতে একলা হচ্ছে তেমন নয়, কারণ এভারেজ যদি আমি ত্রিপুরাতে দেখি যে ফার্টিলিটি যে রেট আছে আমাদের সেটা 1%-এর কাছাকাছি রয়েছে। তো ওই হিসাবে দেখলে ন্যাশনাল লেভেলের থেকে অনেক নিচে আছে, কিন্তু আমাদের স্টেটে এই ধরনের একসঙ্গে 13 জনের ডেথ হয় না বলে আমাদের সামনে এটা একটা বড় ফিগার মনে হচ্ছে। কিন্তু আমি এটাই মানে উপরওয়ালার কাছে, ডাক্তারদের কাছে অনুরোধ করব বা উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে কাউরই কোভিডের জন্য মৃত্যু না হয়। এবং এই ফিগার দেখার পরে সকাল থেকে আমি কয়েকবার এক্সারসাইজ করেছি মেডিকেল সুপারিনটেন্ড বা কোভিড ডেডিকেটেড যে জয়ন্তী ব্লকের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ওনার সঙ্গে কথা হয়েছে, সেটাকে কীভাবে আরও রোকা যায়, কেন হয়েছে সেগুলোর রাজ্য সরকার স্ক্রুটিনি করছে। তো আমি এটাই বলবো যে ডাক্তারদের উপরে তো বিশ্বাস রাখতে হবে, আমাদের যে ব্যবস্থা আছে তার উপর বিশ্বাস রাখা উচিত। এমনি তো হোমে এখনো তো রয়েছে 18 বছর পর্যন্ত থাকে, কিন্তু এটার মধ্যে আরেকটা ফেসিলিটি হয়ে গেল যে না, কেয়ারটেকারের কাছে থাকলে, আত্মীয় স্বজন পরিজনের কাছে থাকলেও সে 3,500 টাকা পার মান্থ পাবে, আর প্লাস যে এডুকেশন যেটা আছে হোমে থাকলে তো ফ্রি হয়, এটা এখন বাড়িতে থেকেও কাউর কাছে থাকলে সেটাও ফ্রি পাবে, আর বিবাহের সময় যেটা 50,000 টাকা করে কিশোরীদের ক্ষেত্রে সেটা রাজ্য সরকার বহন করবে। স্যার লাস্ট কোয়েশ্চেন, দেখা গেছে বিভিন্ন রাজ্যে এরকম সিচুয়েশন এসেছে আইসিইউ বেড পাওয়া যেত না, আমাদের রাজ্য সরকার কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে যে যারা অ্যাটলিস্ট ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের জন্য একটা নাম্বার অফ স্পেসিফিক আইসিইউ বেড বা ভেন্টিলেশন রিজার্ভ রাখা হবে? আইসিইউ বেড আমাদের কাছে রিজার্ভ তো এমনিতে রিজার্ভ আছে, যে আমার কাছে এমন কোনো পরিস্থিতি এখনো আসেনি যে আমরা যদি দেখি যে 80%-90% হয়ে গেছে, এমন হয়নি, তখন আমরা দেখবো যে না ভাই, যারা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের জন্য রিজার্ভ থাকুক। কিন্তু এখনো এমন জায়গাতে যায়নি যে রিজার্ভ রাখার মতো পরিস্থিতি এসছে, কারণ আমরা দেখেছি যে এখনো জীবিতে যেটা আছে 154 আছে, তো ক্যাপাসিটি 221 আছে, ও তার মধ্যে 26-এর কাছাকাছি তো সে মাইল্ড কেস আছে, আর 46-এর কাছাকাছি মডারেট আছে। তো মডারেট আর মাইল্ডকে ছেড়ে দিলে তো যারা একটু মানে হয়তো বা পরিস্থিতি অক্সিজেন সাপোর্টে আছে সেটা ওই সংখ্যাটা, তো 46 আর সেটা ছেড়ে দিন। তো ওই হিসাবে দেখলে আমাদের কাছে অক্সিজেন বেড রয়েছে 200-এর মধ্যে এখনও 70-80 ফুলফিল হচ্ছে, বাকি খালি আছে। আর তাছাড়া আমরা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এবার ডিসেন্ট্রালাইজড করেছি, সব ডিস্ট্রিক্টেই এবার
ভেন্টিলেটর পর্যন্ত রয়েছে। চলো, ধন্যবাদ।